हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कुकिंग कॉर्नर। आज के दई दिए मुर्गीर मांस रान्ना करे देखाच्छी। देखो ये समय ये सब इनग्रेडिएंट्स गुलो लागबे, देखे नियेछो। अच्छा, एबार आमी चले जाच्छी रान्ना घरे। तेल दिए दिएछी, तेलेर मध्ये समस्त फोड़न दिएछी, शुकनो लंका, तेजपाता, गोटा गरम मसला सब किछु दिएछी। तारपरे आमी आस्ते आस्ते पेंयाज गुलो दिए देबो। देखो आमार पेंयाज देवा हये गेछे। अभी भालो करे प्याज़टा फ्राई करे नेबो। देखो मैं फ्राई करछी, एकटू लालचे भाव होले पड़े अभी तार पड़े आदा रसुनेर पेस्टा दिए देबो। देखो अभी एबार आदा रसुनेर पेस्टा दिए दिच्छी। आदा रसुनेर पेस्ट देवा हये गेछे। अभी एटाके भालो करे कषिये नेबो। कषिये निच्छी, देखो एटा भालो करे कषा हये गेले आमी देबो होच्छे गिये टमेटोर कुचि। टमेटोटाके कुचि कुचि करे रेखेछि, आमी टमेटोटा दिये देबो। एई जे टमेटो दिये दिलाम, दिये दिएछि टमेटो। एबार भालो करे एटाके मिशिये निये भालो करे कषिये निते हबे। जखनी तेलटा बेरिये आसबे तारपरे आमी देबो হচ্ছে গিয়ে চিকেন গুলো দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিতে হবে। 1 কেজি মাংস তো নিশ্চয়ই পরিমাণ মতো নুন না দিলে হবে না। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। আমি এরপরে ঢাকা দিয়ে রেখেছি। তারপরে আমি গ্রিন চিলি দিয়ে দিচ্ছি, মানে গ্রিন মানে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আমার যখন কষানো হয়ে যাবে, দেখো ঢাকনাটা উঠিয়ে দেখি, হ্যাঁ কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসেছে। এরপরে আমি আস্তে আস্তে করে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিচ্ছি, দেখো আমি সব মাংস দিয়ে দিলাম। এবার ভালো করে মাংস মানে মশলাগুলো দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে মাংসটাকে। দেখো আমি কষিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটার মধ্যে, যে আমি কষিয়ে নিয়েছিলাম মশলাগুলো। ভালো করে এটাকে না কষালে পর একদম বাজে লাগবে। আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, শুকনো লঙ্কা এখানে ব্যবহার করছি না। দই চিকেনে কাঁচা লঙ্কা দিলেই ভালো হয়। দেখো আমি এগুলো ভালো করে মাংসটা একদম মশলা দিয়ে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেবো, চিকেনটা যাতে সিদ্ধ হয়। আমি আর এক্সট্রা করে জল আমি দিইনি, চিকেনের মধ্যে অনেক জল বেরিয়েছে। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আবারও একটু ঢাকা দিয়ে দেবো, আরও জল বেরোবে। ঢাকা দিয়ে দিলাম, দেখো আমার কষানো প্রায় হয়ে এসছে। আমি দইটা দিয়ে দিলাম, যেহেতু এটা দই দিয়ে চিকেন তো একটু বেশি দই লাগবে। আমি 1 কেজিতে 200 গ্রাম দই দিয়েছি, টক দই। দেখো ভালো করে দই মানে দইটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এরপরে ভালো করে দই দিয়ে
ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে ভালো করে। তারপরে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। দেখো আমার উপরে তেল ভেসে উঠেছে, মানে আমার মাংস রান্না প্রায় হয়েই এসছে। আর একটু ভালো করে কষিয়ে নিলেই ভালো হয় আর কি, জলটা যাতে টেনে যায়। আমি আর একটু ঢেকে দিলাম ওই জন্য। দেখো তেল বেরিয়ে এসছে, মানে আমার মাংস রান্না প্রায় হয়েই এসছে। আমি এরপরে একটু গরম মশলা দেব, শাহী গরম মশলা। দেখো আমি শাহী গরম মশলা দিচ্ছি। অনেকটাই দিতে হচ্ছে, তার কারণ 1 কেজি মাংস, মানে বুঝতেই পারছো একটু স্বাদ মতো না দিলে হবে না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে একটা পাত্রে ঢালছি। দেখো আমি একটা পাত্রের মধ্যে ঢেলেছি। এরপরে আমি দেব হচ্ছে গিয়ে একটু ধনে পাতা, কুচি করে রেখে দিয়েছি। ধনে পাতা কুচি দিচ্ছি, গন্ধটা যাতে ভালো হয়। ধনে পাতাটা খুব সব কিছুতেই ব্যবহার করা যায়। এর মধ্যে কসৌরি মেথি দিলে আরও ভালো হতো, আমার কাছে আজকে নেই, আমি ধনে পাতাই ব্যবহার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে।